प्रभु पद श्रील प्रभु पद जय जय प्रभु पभु 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 जय नित्यल परिष्ण विष्णु पात्र परिव्राज काचार्यष्ट दर्श तक कृष्ण कृपा श्रीमती शिलाभाय चरणार्विन्दभक्तिरन्द स्वामि शिलप्रभपात्के अनन्तकटिविष्णुवृन्दके निताय गोत्प्रमनन्दे भूमज्ञेन जनञ्जनशलकयो शक्ष्णुतं जन तस्मै श्रीगुरु नमः श्रीचैतन् नमनोष्टं स्थापितं जन भूतले शयाङ्ग्रूपाकदामह्यं ददाति स पदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीजूतपदकमलं श्रीगुरु श्रीरूपं साग्रजातं सहगणरगुणं नितं तं सजीवं साधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपदं सहगणलिता श्रीशैखान्तं च नमं विष्णुपादय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तौ स्वामी ने तिना सरस्वतीदेव निर्विशेष शून्यवादी सु वंशाकृपा सिन्दुव पति पावन भो भू नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद्रीवाषदि गौरभक्ति हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম তা আমরা এই তিন দিন আজ বুধ শুক্র এই তিন দিন ব্যাপী আমরা একটা এই চৈতন্য মহাপ্রু সপ্তম অধ্যায় আদি লীলা সপ্তম অধ্যায় চৈতন্য মহাপ্রু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সাত অধ্যায় পর্যন্ত চোদ্দ শ্লোকের ব্যাখ্যা করেছেন চোদ্দ শ্লোক মঙ্গলাচরণ প্রথম দুই শ্লোক প্রথম অধ্যায় দুই শ্লোক প্রথম অধ্যায় দুই শ্লোক এ হলো নমস্কার এই ছয় শ্লোক এক থেকে ছয় শ্লোক চৈতন্য মহাপ্রুরু সম্বন্ধে পাঁচ শ্লোক আর তারপরের থেকে ছয়ের থেকে এগারো পর্যন্ত শ্লোক হলো নিত্যানন্দ সম্বন্ধ পাঁচ পাঁচ শ্লোক নিত্যানন্দ তত্ত্ব বর্ণন করেছেন আর দুই শ্লোক অদ্বৈত আচার্য বারো তেরো নম্বর শ্লোকে অদ্বৈত আচার্য সম্বন্ধে আর চোদ্দ নম্বর শ্লোকে পঞ্চতত্ত্বর ব্যাখ্যা মহাপ্র এখানে কবিরাজ গোস্বামী করেছেন তা প্রথম অধ্যায়ে দুটি শ্লোকে নমস্কার বলছে গ্রন্থের আরম্ভে করি মঙ্গল চরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণ রে স্মরণে হয় বিঘ্ন অনায়াসে হয় নিজ বাঞ্চিত পূরণ সেই মঙ্গল আচরণ হয় দিয়ে প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার বলছে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশন আসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ সেই মঙ্গল মঙ্গলাচরণে ত্রিবিধিক প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ এবং নমস্কার প্রথম শ্লোকে প্রথম দুই শ্লোকে নমস্কার প্রথম শ্লোকে সামান্য নমস্কার এবং দ্বিতীয় শ্লোকে বিশেষ নমস্কার প্রথম শ্লোকে ছয় তত্ত্বকে নমস্কার করেছেন বন্দে গুরুন ঈশা ভক্তন ঈশান ঈশা অবতার তৎপ্রকাশ শক্তি কৃষ্ণ চৈতন্য সাংগত মানে বন্দে শ্রীকৃষ্ণ মানে ভগবান অবতার ভগবান অবতার প্রকাশ শক্তি বন্দে গুরুণ প্রথমে গুরু গুরু ভগবান অবতার প্রকাশ শক্তি ভক্ত আর শক্তি এই ছয় প্রণাম প্রথমে যে একসঙ্গে যে প্রণাম সমবেত করা হয় তাকে বলে সামান্য প্রণাম বিশেষ কাউকে যখন প্রণাম আমরা বাঞ্ছাকল্প তৈরি করি আর সমবেত সমস্ত বৈষ্ণবদের একসঙ্গে প্রণাম করি যখন প্রভুপাদের সামনে যে প্রণাম করি সম্প্রপদে সামনে নমং কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীন এতে নামিনে নমস্তে সরস্বতী দেবী সরস্বতী দেবী গৌরবাণী প্রচারী বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে এ হলো বিশেষ প্রণাম এক ব্যক্তিকে তো হলো প্রথম শ্লোকে সামান্য প্রণাম আর দ্বিতীয় শ্লোকে বিশেষ প্রণাম এটাই নিত্যানন্দর গৌরঙ্গ প্রণাম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দ এইভাবে এটা সামান্য প্রণাম দ্বিতীয় তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ চতুর্থ শ্লোকে আশীর্বাদ আর পাঁচ আর ছয় নম্বর শ্লোকে মহাপুর আসার আন্তরিক কারণ চার নম্বর শ্লোকে আশীর্বাদও আছে আর মহাপুর আসার বাহ্য কারণ আর ছয় সাত আট নয় দশ এগারো নিত্যানন্দ তত্ত্ব যে স্বয়ং বলরাম থেকে স্বয়ং প্রকাশ মহাপুরুষ থেকে বলরাম বলরামের থেকে কারণ দেবসাই গর্ভদেবসাই ক্ষীরদেবসায়ী মহাবিষ্ণু সমস্ত কিছুর বর্ণন এখানে করেছেন অদ্বৈত আচার্য বারো তেরো নম্বর শ্লোকে আর চোদ্দ নম্বর শ্লোকে আমরা যেটা অধ্যয়ন করছি পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম ভক্ত

চৈতন্য মহাপ্রু ভক্তের স্বরূপ নিত্যানন্দ অবতার অদ্দ্বিত আচার্য এবং ভক্ত ভক্তাক্ষম শ্রীবাস ভক্ত শক্তি পণ্ডিত এই হল পঞ্চত পঞ্চত আত্মকম কৃষ্ণ তার কারণ কৃষ্ণর থেকে সব বেড়েছে সবাই কৃষ্ণর থেকে জন্য বলছেন পঞ্চত ভক্তরূপ এইভাবে এখানে মন্ন করেছে তা এখানে স্বয়ং ভগবান আমরা চর্চা করেছি স্বয়ং ভগবান একাঈশ্বর নন্দ মহারাজের ছেলে হ্যাঁ রাস আদি বিলাস করেন হ্যাঁ যত পরিকর গুলি নিয়ে আর যত ওনার ওনার এবং অনুচার সেবক হবে না হলে অনুচর হবে সবাই আমরা একটু সামান্য একটু সেবা করে আমরা অভিমান করি জানিস আমি এ করেছি আমি না হলে হতো না বলরাম সাক্ষাৎ বলরাম দশ প্রকারের সেবা করে দশ প্রকার সেবা করে সবসময় দাস অভিমান চৈতানের দাসময়ী চৈতন্যের দাস তার দাসের দাস আমার ভজ গৌর হরি এ হল বলের ভাব ওনার একটা নাম হলো শেষ শেষ এমন সেবা করছে যার কোনলা বন্ধন করছে করেন ভগবানের ধামের বিস্তার ভগবানের যত পূজার সামগ্রী ভগবানের পালঙ্ক ভগবানের গদি ভগবানের কাপড় ভগবানের উপবিদ ভগবানের আভূষণ এবং ভাই রূপে সখা রূপে সেবা করছেন সেইভাবে দশ প্রকার সেবা করছেন যেখান ভগবান ঘুমাবেন যে ধামে লীলা করবেন সমস্ত কিছু বলার আমি বিস্তার তবু তার দাস অভিমান সব সময় দাস চৈতন্যের দাস চৈতন্যের দাস তাহলে আমরা খালি একটু সামান্য সেবা করে আমরা অভিমান করি আর ঠিক আছে কেউ সেবা করবে ঠিক আছে কিন্তু শেষজি বলরামজি শেষজি ভগবান দ্বারকায় জুতা পড়তো জুতাও ভগবান বলরাম জী সেবা কেউ করতে পারে কিন্তু জুতা হয়ে কেউ সেবা করতে চায় কিন্তু বলরাম স্বয়ং বলরাম ও জুতা হয়ে ও সেবা করছে ভাব একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত যারে যাইসে না চায় সে তৈসে করে নিত্য এইভাবে বলরাম আমরা এখানে করেছি এক মহাপ্রভু আর দুই দুই প্রভু দুই প্রভু শিবের মহাপ্রভু আর আরাধ্য আর আরাধ্য তিনজন আরাধ আরাধ্য আর শ্রীবাস আদি যত ভক্ত শুদ্ধ ভক্ত সবাই আরাধ্য আর শক্তি অবতার যাদের নিয়ে মহাপুর নিত্য বিহার যাদের নিয়ে কীর্তন প্রচার করেন যাদের নিয়ে প্রেম করেন যাদের নিয়ে প্রেম প্রদান করেন সেই পঞ্চত্ব মিলে পৃথিবীতে এসেছেন পৃথিবীতে এসে পূর্ব প্রেমের ভান্ডার ভক্তি মুক্তি দিয়া ভক্তি রাখেন লুকাইয়া হেন ভক্তি শেচই তান্ন দিল যথা তথা জগাই পর্যন্ত অন্যের হকির কথা ভগবান কি করেন ভুক্তি দিয়ে দেন মুক্তি দিয়ে দেন ভক্তিকে লুকিয়ে রাখেন হেন ভক্তি হেন ভক্তি শিচইতান্ন দিল যথা তথা মানে পাত্র অপাত্র কুপাত্র সবাইকে দিলেন যথা তথা মানে যে যে কেউ কে কোনো বিচার করেনি যে পাত্র আছে কি না আছে তার মানে সবচেয়ে অপাত্র আর কেউ আগেও ছিল না এই কলিযুগে আর এখনো নেই আর আগেও হতে পারবে না এমন দুই পাত্রকে দিয়েছেন জগাই আর মাদাই অন্যের কি কথা মানে জগাই মাদাইকে যদি পেতে পারে আর সবাই ক্যান্ডিডেট সবার জন্য সুলভ তার কারণ যেমনি ব্যক্তি যদি পেতে পারে অমন এরকম পাপ কর্ম করার লোক আর কেউ নেই পারবে না পাপ চাই এইভাবে আমরা দেখি মহাপ্রভু এই সেই প্রেম ভান্ডার মুদ্রা করে পাঁচে মিলে আগে নিজেরা আস্বাদন করলেন নিজে আপনি কৈল ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবাতে গায় যদি নিজে আচরণ না করা যায় তাহলে পালন করি এমন না যে আমরা বলে বললেই যে সবাই এই নেশা ছেড়ে দেবে আর ছেড়ে দেবেন ছাড়বে না কিন্তু কমসে কম আমরা বলার অধিকার আমাদের হয় যে আমরা এই নিয়মগুলি পালন করি কম পারি কম অন্য কেউ করবেন না তার কারণ আমি নিজেই সবাই মনে করবেন না না তাহলে পরিবর্তন করে দিত এমন চৈতন্য মহাপুরু করতে হয়নি মহাপুরুর নিন্দা করেছে অনেক লোকে এইভাবে আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা পাঁচে মিলে যত নিজের আস্বাদন করে তারপর শিখালেন জগৎবাসকে শেখালেন আর খুব ওদার উজার ওজার মানে যার কোন সংরক্ষণের ব্যবস্থা নেই তাকে উজার করে দিয়েছে যেমনি রাস্তায় রোডের ভিতরে দুই দুই কুইন্টাল চাউল ফেলে দিস। যে কোনো পাখিতে খাক ইঁদুরে খাক আর গাই খাক আর ঘোড়ায় খাক কোন এরকম উজার করে দিলেন ভান্ডার ভান্ডারি কি করে হলেন আচার্য ভান্ডারে প্রেম শতগুন তো লুটিয়া খাইলে ভান্ডার উজারে আচার্য ভান্ডারে প্রেম শতগুণ বাড়ে আচার্য ওই দিনটা আমি মনে করিনি এই জন্য একটু আগে গতিতে চলে গেছিলাম যে হয়তো একদিনই থাকবে এখন তিন দিন যখন আমরা একটু বিস্তারিতভাবে এটা বর্ণন করব উনি আচার্য উনি কি করে ভান্ডারি হলেন একবার শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন আবেশে এসে মহাপ্রভুর যখন মহাপুরু স্বাভাবিক স্থিতিতে থাকতেন ভক্ত ভাব থাকেন যখন আবেশে আসতেন তখন ভাগবত ভাব এসে যেত তো একদিন শ্রীবাসের ঘরে মহাপ্রু বলেন দেখো তোমরা আমার কাছে আশীর্বাদ চাও যা চাইবে আমি তাই আর সবাইকে দেব তখন অ্যাকচুয়ালি শ্রীবাসের ঘরে এক বছর দরজা বন্ধ হয়ে কীর্তন হয়েছে রুদ্রদার কীর্তন এক বছর সম্বসর বুঝতে করতেন হ্যায় বলেছে তা যখন আশীর্বাদ প্রদান করলেন সবাই যার যার অভিষ্ট আশীর্বাদ করলেন ভক্তির জন্য কেউ আমার পরিবারের সবাই ভক্তি করুক আর এখনো যেমনি আমাদের ভক্তি করতে না পরিবারের লোকে তখনও ছিল তখন এরকম ছিল তখন বলছে যে না আমাকে যেমনি আসতে দেয় না এরকম যেন আমার সেই বিপদটা যেন দূর হয়ে যায় আমি যেন ভালো স্বচ্ছন্দ ভাবে ভক্তি করতে পারি এইভাবে যে যার আশীর্বাদ চাইলেন অদ্বৈত আচার্য বললেন প্রভু আপনি যদি আমাকে যদি আশীর্বাদ প্রদান করেন তাহলে প্রভু আমি আপনাকে চাইব আমাকে যদি দেন তাহলে যদি বলেন যে দেবেন তাহলে আমি চাইব আপনার কাছে কি বলো বলছেন প্রভু আমাকে যদি আপনি আশীর্বাদ প্রদান করেন এই রুদ্রদার কীর্তন কেন প্রভু নিজের গণকে নিয়ে কেন প্রভু এই যে সংকীর্তন আন্দোলন প্রেম মহাধান আবাদ জনতা যেমনি আমরা সজ্জন দুর্জন পঙ্গ জড় প্রেমের বন্যায় ডুবিল জগতে সবাই এই প্রেম প্রাপ্ত করুক প্রভু কেন এই রুদ্রদার কীর্তন আবাল বৃদ্ধবাদ সবাই এই পাত্রা পাত্র সবাই যেন এই এই প্রেমে ভাগ নিতে পারে প্রভু এই যদি আমাকে ভিক্ষা আপনি দিতে চান আশীর্বাদ প্রদান যদি করেন এই এই আশীর্বাদ প্রভু আমাকে প্রদান করেন যে ভক্ত হয় সে নিজের জন্য কিছু চায় না সে নিজের জন্য কিছুই চায় না সে চায় অন্যের জন্য কি করে রামানুয় আচার্য মহাপণ্য থেকে একটা মন্ত্র উনি একজন একটা মন্ত্র উনি বলছেন যে খুব গুজ্জ মন্ত্র তোমাকে দেব তুমি কাউকে বলবে না বলছেন বলি এটা খুবই মহত্বপূর্ণ মন্ত্র যার থেকে তুমি নিচে উদ্ধার হয়ে যাবে তখন বললেন হ্যাঁ গুরুদেব আমাকে প্রধান কাউকে বলবে না যখন বলছে এ খুবই মহত্বপূর্ণ তখন কানে বললেন ওম নম নারায়ণ তখন বলছে তুমি যদি বলো তোমার নরকে যেতে হবে ঠিক আছে বলো না গুরুদেব বলার সঙ্গে সঙ্গে মন্দিরের ছাদে চলে গেলেন সবাইকে সবাই আসো তোমরা এই মন্ত্র গ্রহণ করো তুমি বলছে সবাই যদি উদ্ধার হয়ে যায় আমি একা যদি নরকে যাই গুরুদেব আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই মন্ত্র পেয়ে এমন সুন্দর মন্ত্র ভগবানের নাম মহা মন্ত্র পেয়ে ওম নম নারায়ণ শ্রী শ্রী সম্প্রদায়ের মন্ত্র নারায়ণ সেইভাবেই সেই মন্ত্র পেজি জগৎ যদি উদ্ধার হয়ে যায় আমি একা যদি নরকে যাই গুরুত্ব কোনো অসুবিধা নেই এই হলো ভক্তদের ভাবনা নিজে খারাপ থেকেও অন্যের উন্নতি চায় অন্য যেন দুঃখ না পায় অন্য যেন সেই মহৎ ভাগবাদ জন্ম জন্মান্তরে যে ধন প্রেম ধন যেন সে পায় এই বলে চরণে নিবেদন হলেন মহাপ্রু মহা কোন সময় ভক্তের হৃদয় ভগবানের থেকে বিগলিত হয় দয়ালু হয় তাই অদ্বৈত আচার্য দয়া দেখে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রুর আর দরদর করে দুই আখের থেকে অশ্রুপাত হতে লাগলো ভুললে হ্যাঁ আজ আমি এই ভক্তির ভান্ডারের চাবি তোমাকে দিলাম আজ থেকে তুমি ভান্ডারি তুমি যাকে ভক্তি প্রদান করবে সেই ভক্তি পাবে তাই আচার্য সেই সমাজ থেকে ভক্তির ভান্ডারি। এই জন্য বলছেন আচার্য ভান্ডারে প্রেম শত গুণ বাড়ে এই ধন বিতরণ করলে কম কমবে না বাড়তেই থাকবে আনন্দম্বদীপ বাড়তেই থাকবে নাম ধন বিতরণ করলে কোনোদিন সমস্ত কিছু ধন টাকা পয়সা সম্পত্তি বিতরণ করলে কম হতে পারে কিন্তু এই নাম ধন প্রেম ধন কমবে না শতগুণ বাড়ে এইভাবে যা লুকিয়ে রেখেছে ভগবান ভক্তি মুক্তি দিয়ে ভক্তিকে দিচ্ছেন না সেই ভক্তি শ্রী চৈতান্য উজাড় করে দিলেন আচার্যের পর উদ্ধার করে দিলেন এইভাবে সব সবাইকে এইভাবে প্রেম প্রদান করলেন জগত ডোবিল জীবের হইল বিজন পরমজুল্লাস এ হলো সবচেয়ে মহত্বপূর্ণ কথা এখানে প্রেমের বন্যা এমন বন্যা প্রেমের বন্যা হয়েছে জগৎ ডুবে ডুবে গেলেন আর যখন এই ভক্তিতে আমরা যখনই আমরাই ভক্তি কর্মে ডুবে যাব তখনই আমাদের বাসনার বীজ নষ্ট হবে যত সময় বাসনার বীজ নষ্ট না হবে তত সময় জন্ম মৃত্যু থাকবে যত সময় ইচ্ছাটা থাকবে

বাসনা যান চিতে নাহি জন্মে তারো ভক্তি তত্ত্ব সার ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি হিদে হয় সাধন করিলে প্রেম উৎপন্ন না হয় তাই এখানে মহাপুরুষ জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ তাহা দেখি পাঁচ জনের পরম উল্লাস এখানে দেখা গেল আমাদের ভক্তি কর্মে ডুবতে হয় তবেই বাসনার বীজ নষ্ট যখন খেতে যারা চাষবাস করেন তারা জানেন খেতে যদি বীজ বপন করার পরে যদি জল ভরে যায় অঙ্কুরিত হওয়ার আগে এবং জলে যদি ডুবে যায় তাহলে বীজ পচে যায় নষ্ট হয়ে যায় এইভাবে যখন এই বাসনার বীজ এত সহজে নষ্ট হবে না হ্যাঁ এত সহজে নষ্ট হবে না তাহলে কি এত সহজে নষ্ট হবে ডুবলে নষ্ট হবে আমাদের ভক্তিতে ডুবতে হবে তার কারণ না হলে গাছের থেকে বীজ গাছের থেকে ফল কর্মফল হবে ফলের থেকে বীজ হবে বীজের থেকে আবার গাছ হবে গাছের থেকে বীজ হবে ফল হবে ফলের থেকে বীজ হবে বীজের থেকে গাছ হবে এই হবে কর্ম বাসনার গ্রন্থি জন্ম জন্মান্তর অনাদিক থেকে চলে আসছে আর আগে চলে যাবে এই জন্য এখানে ডুবাতে হবে যদি ভক্তিতে ডুবে যায় তাহলে বাসনার বীজ পচে যাবে যদি পচে যায় বাসনার বীজ তাহলে আর গজানোর কোনো চান্স নেই উপযুক্ত বাতাবরণ উপযুক্ত মৌসুম যদি হয় তবে আর বীজ গজাবে না তার কারণ বীজ নষ্ট হয়ে গেছে উচ্চ রস যখন পাবেন তখন আর সংসার বাসনা এতে আকর্ষণ করবেন না জন কাম্য কর্ম মূল রূপে বাসনা যাহার চিত্তে নাহি জন্মে তার ভক্তি তত্ত্বসা অনেক সময় দেখা যায় যে আমাদের হৃদয় নেই হৃদয় বাসনা নেই কিন্তু যদি উপরে নেই যেমনি চৈত্র বৈশাখ মাসে জমিতে যদি দেখা যায় জমি শুকিয়ে গিয়েছে কোনো কিছুই দেখা যাচ্ছে না বীজও দেখা যাচ্ছে না কিন্তু বর্ষা হওয়ার পনেরো দিন পরে গেলে কিরম দেখাবে একদম সবুজ একটু মাটি দেখা যাচ্ছে না একদম সবুজে ভরে গেছে তার কারণ উপরে দেখা যায়নি বাসনা নেই কিন্তু বাসনার বীজ ভিতরে ছিল সেই বীজ ছিল বর্ষা পেয়ে উপযুক্ত বাতাবরণ পেয়ে আমাদের হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বাসনা নেই কিন্তু উপযুক্ত বাতাবরণ বর্ষা হলে যেমনি বীজ গজিয়ে যায় এরকম ভক্তদের যদি বাসনার উপযুক্ত বাসনা পূরণের উপযুক্ত সরঞ্জাম থাকে আবার বাসনার বীজ গজে এই জন্য বীজকে নষ্ট করতে হবে বীজ বীজ নষ্ট হলে আর কোনো ভয় নেই তার কারণ এমনি শুখা শুকনো যদি করা হয়। তবুও বাহনার বীজ নষ্ট হয় না অনেক সময় দেখা যায় মুক্তি সিদ্ধিকামী সকলে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতে শান্ত শান্ত তখনই হবে যখন কামনা থেকে মুক্ত হয়ে যাবে কামনা যত সময় থাকবে তত সময় জীব মুক্ত হতে পারবে না তত সময় মুক্ত হতে পারবে না কামনা কামনা তখন আমরা দেখি বীজ নষ্ট না হলে মুনি শবরী মুনি এই মায়ার প্রভাব থেকে মায়ার প্রভাব থেকে বাঁচার জন্য যমুনার জলের ভিতরে গিয়ে তপস্যা তখন দুই মাছের মিলন যখন দেখলেন মেল ফিমেল মাছের যখন মিলন দেখলেন ওনার ভিতরে কামনা আর উদয় হলো এর কারণ আছে গরুরজির চরণে অপরাধ করেছিলেন তাই সে তার ফলে তখন সেখানে উনি এসে মান্দা তার পঞ্চাশটি কন্যার সঙ্গে বিবাহ পড়ে গেছে। যোগ এত প্রভাবশালীও ছিল আমাদের তো কোনো প্রভাবই নাই প্রভাবশালী ছিল সুন্দর শরীর গঠন করে দিলেন একসঙ্গে পঞ্চাশটি কন্যার সঙ্গে সুখ উপভোগ করতে থাকলেন এত শক্তি ছিল আর তাদের কাছে আমরা কি তবুও বাসনার বীজ তার নষ্ট ছিল তাকে পাথর বানিয়ে দিয়েছেন তারপর উর্বশিয়া তারপরে মেনকা আসলেন মেনকার চালে পড়ে গেলেন উপযুক্ত বাতাবরণ বীজ ছিল বীজ 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 ছিল সেই বীজ ঙ্কুরিত হয়েছে যখন ম্যানকার বাতাবরণ যত উপভোগের সামগ্রী যেভাবে মধুর কণ্ঠ শুনলেন একান্ত স্থান মানে উপযুক্ত বাতাবরণ উপযুক্ত পরিস্থিতি সঙ্গে সঙ্গে তার বাসনার ফলে শকুন্তলার জন্ম হয় সেই জন্য বাসনার বীজকে নষ্ট করতেন আর এখানে আমরা দেখি আরো ঋষি শৃঙ্গ আর বাবা এমন ট্রেনিং দিয়েছিলেন বিবাহ্নдку কোনোদিন স্ত্রীর মুখ দর্শন করেননি এবং বিবাহ্নдку দর্শন করেননি আর দৃশ্য শৃঙ্গ দর্শন করেনি। তবু ও যখন তাকে ভুলিয়া নিয়ার চেষ্টা করল কিছু বেশ্যা ঝুটি বেঁধে এভাবে। সন্ন্যাসের বেশে এসে তাকে আলিঙ্গনাদি করে ভালো ভালো খাওয়ার খাইয়ে তাকেও বাসনার বীজ জন্ম হয়ে গেল তাদের সঙ্গে চলে আসলেন তেল বড় ভয়ানক স্থিতি কিন্তু আমরা দেখি চৈতন্য মহাপুর অনুগামীর ভিতরে নামাচার্য হরিদাস ঠাকুর যখন বেনাপোলে বেনাপুলে যখন উনি একা একান্ত স্থানে ভজন করতেন রামচন্দ্র খান দোষ দোষ দেখলেন যে এর কোনো দোষ আছে নাকি দোষ না পেয়ে দোষ অনুসন্ধান করার জন্য দোষী বানানোর জন্য সঙ্গ করত এক বেশ্যা পতিতা নারী যে হেরা লক্ষ হেরাকে পাঠিয়ে দিলেন যে একে ধর্ম নষ্ট করার জন্য যেভাবে তাকে কলঙ্কিত করতে পারেন সেই চেষ্টা করলেন কলঙ্কিত করার জন্য কলঙ্কিত করার জন্য চেষ্টা করলেন সে বললেন যে তিন দিনে আমি তার মতি হরে নেব তিন দিন তখন রাত্রে সেজে ধুজে শৃঙ্গার হয়ে একটা স্বাভাবিক নারী একটা পতিতা নারী তার কোন লজ্জাশরম কিছুই থাকে না কিছু সময় সামনাসামনি যে কিছু বলতে পারে এই ভাবে সে ডাইরেক্ট তাকে বললেন ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম জওয়ান তোমার দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ তোমার সঙ্গ লাগি লব্ধ মরমন তোমার সঙ্গ না পাইলে প্রাণ না যায় ও ধর এইভাবে যখন বললেন ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম তোমা দেখি কোন নারী ধরিতে পারে প্রাণ তোমার সঙ্গে লুব্ধ আমার মন এইভাবে যখন বললেন হরিদাস ঠাকুর বললেন ঠিক আছে কিন্তু আমার কোটি নাম সংকল্প হরিদাস ঠাকুর তিন লাখ নাম করতেন না ওনার সংকল্প ছিল এক মাসে এক কোটি নাম করবেন এক মাসে এক কোটি নাম করবেন তার মানে তিন লাখ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ নাম প্রতিদিন করতে হবে তাহলেই সে এক কোটি নাম মাসে পূর্ণ করতে পারে এই ওনার সংকল্প ছিল কোটি নাম সংকল্প কোটি নাম সংকল্প বলছে আমার এই সংকল্প শেষ হয়ে যাবে আমার সংকল্প নামের সংকল্প দীক্ষা নিয়েছি এক মাসে এক কোটি নামের দীক্ষা নিয়ে দীক্ষাটা দীক্ষার মানে একটা সংকল্প তখন আমার মনে হয় পূর্ণ হয়ে যাবে আমার যখন সংখ্যা পূর্ণ হয়ে যাবে তাহলে তোমার ইচ্ছাকে আমি পূর্ণ করব তুমি বসে বসে নাম শ্রবণ করো সারা রাত ভরে যখন নাম করলেন ওনার সংকল্প পূর্ণ হননি সব সকাল হয়ে যায় সকাল ভোরবেলায় ওনাকে বললেন যে দেখো আমি মনে করেছিলাম আমার সংকল্প শেষ হয়ে যাবে কিন্তু হয়নি কৃপা করে অপরাধ গ্রহণ করবেন না আপনি আবার বিকালে আসবেন হয়তো আজ শেষ হয়ে যাবে তখন ও নিমন্ত্রণ রামচন্দ্র কবিরাজ রামচন্দ্র খান খবর নিলেন কি হয়েছে বলেছেন না উনি নিজেই বলেছেন ওনার কিছু একটা সংকল্প পূর্ণ হয়নি ও আগেই বলেছিলেন যে আমার সিকিউরিটি যাক তোমাকে এক সঙ্গে ধরে নিয়ে আসবে বলছে না একবার বেশে বলছে যে আমার একবার সংগতি হোক তারপরে তোমার সিকিউরিটি নিয়ে যাব এইভাবে দ্বিতীয় দিন আসেন তাতেও পূর্ণ হয় না আবার ক্ষমা যাচনা করেন বলেন যে আবার আসুন তৃতীয় তৃতীয় দিন নাম শ্রবণ করতে করতে উসি মিশি তার হৃদয় একটু পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়ার পরে সেও মাঝে মাঝে কিছু কিছু নাম গ্রহণ করতে থাকে হ্যাঁ নাম সেও গ্রহণ করতে থাকে সেও নাম গ্রহণ করতে থাকে এইভাবে করতে করতে যখন তখন হরিদাস ঠাকুর নাম সমাপ্ত হয়ে বলছে তোমার ইচ্ছা এখন তখন সে তার হৃদয়ে পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়ার ফলে সে সমস্ত কথা খুলে বলেন যে আমি এই জন্য আপনার কাছে এসেছিলাম হরিদাস ঠাকুর বলেন আমি জানি আমি জানি আমি এখান থেকে তিন দিন আগেই আমি চলে যেতাম কিন্তু তোমার জন্য আমি এসে এখানে রয়েছি তবে বললেন বেশা কহে কৃপা করি কর উপদেশ কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ তবে আমরাও এরকম প্রশ্ন করতে পারিনি এত সুন্দর প্রশ্ন করেছেন ব্যবসা কহে কৃপা করি মোর কর্তব্য যাতে যায় ভব কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ কৃষি আমারই ভব ক্লেশ চলে যাবে আমার কর্তব্য কি আমার কর্তব্য কি সুন্দর প্রশ্ন করেছে ভজন করে এরকম প্রশ্ন করার শক্তি নেই তাই বলছেন হরিদাস ঠাকুরের যত পতিতা হোক কিন্তু হরিদাস ঠাকুরের প্রভাবে এমন প্রশ্ন করেছেন এইভাবে দেখা যাচ্ছে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর ঘরের দ্রব্য ব্রাহ্মণকে দান করো ব্রাহ্মণকে দান করে এই কুটিরে এক বস্ত্র মস্তক মুন্ডন করে মুন্ডন আর এখানে হরিদাস মুন্ডন করে এক বস্ত্র ধারণ করে এই কুটিরে এসে বসবাস করবে আর তুলসী পরিক্রমা করবে উপবাস চর্ণ করবে তুলসী নিরন্তর পরিক্রমা সেবা করবে আর হরিনাম গ্রহণ করবে এইভাবে উনি নিরন্তর নাম নাম করো তুলসীর চরণ নিরন্তর নিরন্তর অন্তর যে কাজের মাঝে অন্তর নেই তাকে বলা হয় নিরন্তর নির অন্তর নির অন্তর যে ভজনের মাঝে যে সেবার মাঝে যে চিন্তনের মাঝে কোনো অন্তর নেই তাকে বলা হয় নিরন্তর অচিরাতে কৃষ্ণদান পাবে এত বলি তার নাম উপদেশ উঠিয়া উঠিয়া চলিল ঠাকুর বলি হরি হরি তাই আমরা এখানে দেখতে পাই যে এই সংকল্পর ফলে নাম হরিন্নাম নাম সংকল্প নামের সংকল্প ভক্তের প্রভাবে হয়ে গেছে। আর এমন কি যে বাসনার বীজ জাগাতে এসেছিল তার হৃদয়ে বাসনায় জাগৃত করার জন্য কিন্তু শুদ্ধ ভক্তির প্রভাবে এর বাসনার বীজ নষ্ট বাসনার বীজ জাগাবে কি এরও বাসনার বীজ নষ্ট হয়ে গেছে প্রেম বিলাসে বলেছেন যে ও চিন্তা করতে পারেননি স্ত্রী যাচনা করে এবং তার উপযুক্ত যুবক শরীর সুন্দর শরীর উপযুক্ত বাতাবরণ সুন্দর সময় সেখানে কোনো নির্জন স্থান কোনো প্রতিরোধ বাধা নেই সেখানে যদি কোনো স্ত্রী যদি অচনা যাচনা করে মুনিরূপী মুনির মন হরণ করে নেয় মুনিরূপী মন কো হরণ করে নেয় কিন্তু এত যুক্ত এত সুন্দর উপযুক্ত বাতাবরণ পরিস্থিতি মৌসুমেও তার বাসনার বীজ চাগেনি তার কারণ বাসনার বীজ নষ্ট হয়ে গিয়েছে শুদ্ধ ভক্তি করেছে ভক্তিতে ডুবে গিয়েছে যার জন্য বাসনার বীজ যখন পচে গেল তুমি যতই সুন্দর চাষ করে সুন্দর মৌসুম সুন্দর মাটি সার দিয়ে যেভাবেই করা হোক না কেন সে বাসনার বীজ যখন নষ্ট হয়ে যায় আর জাগৃত হবে না আরো আরো উদাহরণ আছে আমরা দেখি এর থেকে গাঢ় উদাহরণ রামানন্দ রায় রামানন্দ রায় সুন্দর তরুণী স্ত্রীকে স্পর্শ করছেন স্পর্শ করছেন নির্বস্ত্র করে তার শরীর অঙ্গ রাগ আদি লাগিয়েছেন স্নান করিয়েছেন হাতে বস্ত্রে বসছে গুচ্চ অঙ্গের দর্শন হয় স্পর্শ হয় তথাপি নির্বিকার রায়ের মন তাহলে এদের কত বাসনার বীজ নষ্ট হয়ে কিছু নেই এমন হয়েছে এমন কোন স্পর্শ করেননি রামানন্দ রায় স্পর্শ করছেন আরো তরুণী যুবতী উপযুক্ত একান্ত স্থানে একান্ত স্থানে তাকে স্নান করিয়েছেন তাদের অঙ্গরাক সাজিয়ে দিয়েছেন একদম স্পষ্ট বর্ণনা আছে তার গুজ্জ অঙ্গের অঙ্গের দর্শন হচ্ছে স্পর্শ হচ্ছে তবু তথাপি নির্বিকার রামানন্দের রায়ের মন কাস্টনে স্পর্শ মন রামানন্দের মন দাস বুদ্ধি দাসী দাসী রূপে সেব্য সেব্য ভাবে করেন সেবন এইভাবে এই হলো বীজ বাসনার বীজ যা নষ্ট হয়ে যায় উপযুক্ত এই জন্য সংকল্প চাই হরিদাসের সংকল্পে বাঁচিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী এত সুন্দর অপসর সময় স্ত্রীকে স্ত্রীর সঙ্গে তার বিবাহ হয়েছে হ্যাঁ এত প্রতিদ্বন্দ্বী নেই যে তার ধন দুই শিরান্ন মজুমদারের ছেলে ছিল না গোবর্ধন মজুমদার একমাত্র ছেলে সে উত্তরাধিকারী আর কেউ নেই আর পাঁচশো বছর আগের যে স্ত্রী প্রতিব্রতা হবে কোনো কোনো অসুবিধা নেই সমস্ত রাজ ঐশ্বর্য সুলভ তবু তার হৃদয় বাসনা জন্মে হয়নি তার বাবা বলেছেন যে ইন্দ্র সমজ ঐশ্বর্য স্ত্রী অপসরার সম এই সব বান্ধিত নারীলো যার মনে ধরি রে বান্ধনে তারে গামনে রক্ষিবে জন্মদাতা পিতা নারে পারে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে বলেছে এভাবে মানে কথার মানে হচ্ছে আমরা যখনই এই ভক্তিতে ডুবব তখনই আমাদের বাসনার বীজ নষ্ট হয়ে যাবে তাছাড়া এই বাসনার বীজ নষ্ট হবে না তাহলে অনেকে প্রশ্ন করবে এখন বর্তমান স্থিতিতে অনেক প্রশ্ন হবে যে প্রভু আমরা তো গৃহস্থিতে থাকি আমাদের ছেলে মেয়ে আছে আমাদের পরিবার পোষণ করতে হয় পরিবার পোষণ করতে গেলে যে কোনো ব্যবসা চাকরি যে কোনো জমিতে যে কোনো কাজ তো করতে হবে হ্যাঁ নিশ্চয়ই করতে হবে কিন্তু ভক্তিবিনয় ঠাকুর বলেছেন সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে করবে তাহলে ওই সংসারে তুমি থাকবে যে ধন উপার্জন করছো তাকে ভোগ লাগাও ভগবানের সম্পত্তি মনে করো ভগবান না কিছু বহামি অন্যান্য চিন্তান্ত মাম এ জানে পরে পাশে মিত্যামক সমম বহামি অহম অহম তাহলে তোমার সংসার করি ছাড়ি নাচার কৃষ্ণের সংসার করো ছাড়িও নাচার জীবী দয়া কৃষ্ণনাম সর্ব ধর্মসার যে কোনো ব্যবসা করি জীবন নির্বাহ করি ঠাকুর সংসারে কোনো বাধা নেই কিন্তু যেমনি পদ্মফুল জলের ভিতরে থাকে জল লাগে না সংসারে থাকার কোনো দোষ নেই জন্য সংসার লেগে না যায় সংসার যদি লেগে যায় তাহলে মুশকিল সংসার যদি লেগে যায় তাহলে মুশকিল সংসার লাগা উচিত না যদি লেগে যায় সংসার তাহলে মুশকিল সংসার এইভাবে কৃষ্ণকে অর্পণ করে যে কোনো ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে নিজের সধর্ম ত্যাগ করা ভগবানও চাননি অর্জুনকে অর্জুন ত্যাগ করতে চেয়েছিলেন সধর্ম ভগবান জোর্দ অবস্থে তাকে সধর্মে বলে যুদ্ধ করা তোমার ধর্ম ক্ষত্রিয় তোমার ধর্ম তুমি ধর্ম কেন ত্যাগ করছো ভালো ভালো ওর জন্য ছিল ভিক্ষা করে খাবেন কিন্তু ত্যাগ করতে বলেনি এইভাবে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে আমার ঘর আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে আমার সম্পত্তি আমার ব্যাংক ব্যালেন্স লিখতে হবে না মনের থেকে ভগবানের সমর্পিত এই ঘরটাই ভগবানের বাস্তবেই ভগবানের আমাদের কিছু নেই আমাদের শরীরটাও না শরীরটাও চলে যাবে শরীরটা পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দিয়ে মাটি জল অগ্নিবায়ু আকাশ দিয়ে বানানি যখন শরীরটা ছুটে যাবে সবাইটা লোনে যখন শরীরটা চলে যাবে সবাই বলবে আমার জিনিস ফেরত দাও সবকিছু কিছু ফেরত দিতে যাবে মাটিতে মাটি মিলে যাবে জল বাস্প উড়ে যাবে যদি পুরানো হয় মাটিতে গেড়ে দিলে জলে ওখানে মিলে যাবে মাটি মাটিতে মিলে যাবে বায়ু বায়ুতে মিলে যাবে অগ্নি অগ্নিতে আকাশে আকাশে মিলে যাবে কিছু নেই আমার খালি মিথ্যায় একটা আরোপণ করছি আমার সম্পত্তি আমার ঘর আমার শরীর আমার ছেলে আমার মেয়ে মিথ্যা সব ভগবানের এই এই ভগবান প্রসাদ গ্রহণ করুন ঘরটা মনে করেন ভগবানের নামে সানন্দ সুখদ কুঞ্জ হম রাধা গোবিন্দ নিবাস জগন্নাথ নিবাস নিয়ে যাবে নাকি কেউ নেবে না ভগবান সুরক্ষা প্রদান করবেন এইভাবে আমাদের কৃষ্ণ ভাবনা মৃত যদি হই নিজের ভাবনা যদি না থাকে ওই সংসারের থেকেও বীজ নষ্ট হয়ে যাবে আর একটা ভাগবাতে শুনে বলছেন কায়ে না মনসিন্ী এ বা বুদ্ধে আতমানা বুষ্সিতসাবা বা করত এ করত ই আ যাচ্ছচ্ছ কলোপরসমে সমস্ত কর্ম ভক্ত দেরও ভমচাদ। সমস্ত কর্ম ভগবান নারয়নিতে সমার পায়েত মালিককে সমর্পণ করতে সে দাঁসুবি বেতন আমাকে যা দদক তাইতে খুসি করে। এই বলে। আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি তাই বীজ নষ্ট করতে হলে এ করতে হবে হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সকলে আমাদের গোপেন্দ্র প্রভুর জন্য সকলে বলুন তিনবার হরি বল হরি বল হরি বল হরি অসংখ্য ধন্যবাদ প্রভু আপনি আমাদের মাঝে এসছেন আমাদেরকে সুন্দর হরি কথা শোনাচ্ছেন মহাপ্রভুর লীলা খুব সুন্দর হলো তা আমরা যে আমরা সকলেই মিলে আপনার এই শ্রবণ করছি তো আমরা হ্যাঁ না ঠিক আছে প্রভু আমাদের অসুবিধা নেই সকলেই সকলেই আছেন অনেক সময় সাড়ে সাতটায় বেজে যায় আমাদের ক্লাস শেষ হতে হতে তো আমরা এখানে আজকে বিশ্রাম রাখছি সকলকে অসংখ্য ধন্যবাদ তো প্রভু আমাদের কৃপা করবেন যাতে করে আমরাও এই ভক্তি জগতে আমাদের কামনা বাসনার বীজ নাশ করে আমরা ভক্তি জগতে সুন্দরভাবে সাধু মাধ্যমে ভক্তি অনুশীলন করতে পারি কৃষ্ণ ধন্যবাদ ভক্তিতে বাসনার বীজ নষ্ট করতে হবে না বাসনার বীজটা কৃষ্ণের দিকে করতে হবে কৃষ্ণের দিকে চিন্তা করতে হবে কৃষ্ণকে বলতে হবে কৃষ্ণের বাসনা সেবা বাসনা খালি পরিবর্তন করতে হয়। সেবা বাসনায়

যারা যারা আপনারা শ্রবণ করছেন সবাই বসে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে আমাদের মধ্যম গ্রাম উত্তর বারাসাত আমাদের উত্তর বারাসাত একটা সেন্টার আছে ইস্কনের তো ওখান থেকেই মানে উত্তর মানে চব্বিশ পরগনা ভক্তরা আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু ভক্ত আছে কাকদ্বীপ এবং আহ বারাইপুরের সব জায়গাতে সেদিন আপনার পরশু ক্লাসে বাউন্ন জন এসেছিল আজকে আজকে কি হচ্ছিল এখানে খুব ঝড় হচ্ছে এত ঝড় হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে তো এই কারণে অনেকে সে ক্লাসে আসতে পারেনি হ্যাঁ কালকে রাত থেকে প্রচুর ঝড় হচ্ছে আর এখনো বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই কোথাও তো সেই কারণে একটু মানে আগে থেকে মানে বাড়ির এত বৃষ্টির কারণে হয়তো আজকে একটু ভক্ত করেছে কাল থেকে সকলেই মোটামুটি অনেক ভক্ত হবে আশা করি হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ আজকে জন করেছে প্রভু আহ পশু বা জন ছিল আজকে বেয়াল্লিশ প্রণাম হরে কৃষ্ণ তাহলে আপনারা হরে কৃষ্ণ আপনারা যারা এখন ক্লাসে অ্যাটেন্ড করেনি তারা কালকে সবাইকে অবগত করাবেন যাতে করে সকলে বেশি বেশি সংখ্যক এসে আমাদের প্রভুরের সুন্দর অমৃত কথা গোপেন্দ্র প্রভু তিনি চৈতন্য চৈতন্য খুব সুন্দর প্রবচন দেন সারা ভারতবর্ষে ওনার খুব নাম বৃন্দাবনে আমি যখন গিয়েছিলাম বৃন্দাবনে প্রভুর খুব ইয়ে শুনছিলাম তো প্রভু বৃন্দাবনে সবসময় চৈতন্যের উপর বলেন বৃন্দাবনে প্রভু সন্ন্যাস ক্যান্ডিডেট আছেন আপনারা যারা যারা আজকে আপনাদের পরিচিত যারা আছে সকলকে অবগত করাবেন যাতে করে থেকে অনেক ভক্ত এই ক্লাসে করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা জব করেছেন এবং যারা ক্লাস শ্রবণ করেছেন তো আমার কোনো ভুল প্রান্তি হলে ক্ষমা করবেন মাঞ্ছা কল্প কৃপা সিন্দুব্য পুরীতা পাবনব্য বৈষ্ণব্য নম নম ইটাই গৌ প্রেমনন্দে এখানে হরে কৃষ্ণ